Bismillahirrahmanirrahim. Assalamualaikum সুপ্রিয় বন্ধুরা আমার আলিবাবার ম্যাজিক ওয়ার্ল্ড থেকে সকলকে স্বাগতম। সুপ্রিয় বন্ধুরা অনেকদিন পর ফিরে আসলাম আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম আপনাদের জন্য গরু। আসলে আজকে হঠাৎ করে মনে হলো যে একটু গরুর মাংস দিয়ে পাস্তা খাবো। চার ধরুন যেই কথা সেই কাজ। তো পাস্তা রেডি করার জন্য আসলাম এবং শেয়ার করতেছি আপনাদের সাথে। এই পাস্তার আজকের আয়োজন হলো স্বদেশি এবং বিদেশি মিক্স। এই হলো গরুর মাংস। গরুর মাংসটাকে আমি একটু সিদ্ধ করে স্লাইস করে নিছি একটু লম্বা লম্বা করে। আর এখানে আছে ক্যাপসিকাম বা বুল পেপার বা গ্রিন পেপার যেটাই বলেন, এটাকে একটু লম্বা করে কেটে নিছি। এখানে আছে চারটা ডিম, আর এইখানে আছে এই একদম দেশি সিম, দেশি সইজি ডারে কয় আর কি। এই সইকো ডারে আমি আশটাস ফালাই সিরে দুই কান্দা কান্দা ফালাইয়া তারপরে কাইটে একটু স্লাইস করে নিছি, একটু স্বদেশীর বিদেশি রূপ ধরাইছি আর কি। যেমন কাউরে ময়ূরের ফাঁকনা ফিন্দানো। তো যাই হোক, এই সই, এই সিম, এই হলো এখানে একটা টমেটো নিছি, আর একদম গাছের ফ্রেশ কাঁচা মরিচ, জাল কামড় দিলে মনে হইব যে খবর হয়ে যাবে একবারে। আর পেঁয়াজ নিছি একটু ডাবল সাইড করে কাইডা। আর এইখানে আছে এক বস্তা পাস্তা। তো এই পাস্তাটাকে, এটা হলো অ্যাঞ্জেল হেয়ার টাইপের পাস্তাটা। তো এই পাস্তাটাকে একটু চিকন চিকন লম্বা লম্বা এবং ভাঙা ভাঙা আছে, তো কোনো অসুবিধা নাই। এটা আমি এখনকার সিদ্ধ করতে নিয়ে যাব। এটা সিদ্ধ করব করে এই উপকরণগুলো একত্রে করে তারপরে আমি আজকে পাস্তাটাকে স্বদেশী এবং বিদেশি, যেমন মুরগির আন্ডা, সিম, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, এগুলো আমাদের দেশি, ক্যাপসিকাম হলো দেশি বিদেশি, আর পাস্তা আর গরু হাম্বা তো ওয়ার্ল্ডের ওয়ার্ল্ড ওয়াইড হাম্বা, এটা পুরাটাই এখন একত্রে করে রান্না করব আর শেয়ার করতেছি আপনাদের সাথে। আশা করি ভালো লাগবে, সাথেই থাকেন এবং মূল্যবান সময় নষ্ট করে উপভোগ করেন। সুপ্রিয় বন্ধুগণ, চুলাতে চলে আসলাম। এখানে গরম পানি, এখানে গরম হইতেছে, দেখেন কেমন বাবল উঠতেছে। আর এইখানে আরেকটা কড়াই বসাই দিছি, এটার মধ্যে পানিটা শুকোচ্ছে। এটা একটু গরম হলে আমি এখানে দেবো একটু বাটার আর একটু অলিভ অয়েল ব্যবহার করব এই পাস্তাতে। এবং এই পাস্তাটাকে আমি এখন তা সিদ্ধ করার জন্য এই গরম পানিটার মধ্যে ঢেলে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। পাস্তাটাকে এটা এখন এখানে সিদ্ধ হয়ে যাবে, আর একটু নাড়া দিয়ে দিতে হবে। আজকে হচ্ছে পাস্তা, পাস্তা হচ্ছে আজকে ইনশাল্লাহ। আর এই পাস্তাকে আমি এখন সিদ্ধ করতেছি, এটা 5 মিনিট সিদ্ধ করব। 5 মিনিট সিদ্ধ করবো, একটু শক্ত শক্ত থাকবে এবং হয়ে যাবে ইনশাল্লাহ। আর এখানে পাশের কড়াইতে একটু বাটার দিয়ে দিলাম, বাটারটা গলতেছে। তারপরে দেবো একটু অলিভ অয়েল এবং এখানের মতো যেই উপকরণগুলো আপনাদের সাথে শেয়ার করতেছিলাম ওগুলোকে আমি এখানে একটু ভাজা নেব, কষিয়ে নেব, তারপরে আমার এই পাস্তাটা রান্না হবে। এবং এটা রান্না হচ্ছে একদম স্বদেশি বিদেশি জিনিস মিক্স অ্যান্ড স্বদেশি স্টাইল কুকিং, পাস্তা স্বদেশি অ্যান্ড বিদেশি স্টাইল। এখন আমি এই বাটারের মধ্যে দিয়ে দেব এখানে এই সিমগুলো, দেশি সিম এটা ব্যবহার করতেছি দিলাম। আর দেবো ক্যাপসিকামগুলো, ক্যাপসিকাম দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো সেই পেঁয়াজ আর টমেটো, এই পেঁয়াজ আর টমেটো দেবো এবং কাঁচামরিচ দেবো। এখন দেখেন কেমন লাল সবুজের পালা কেমন সুন্দর হয়ে গেছে, সবুজ আর সবুজ, পেঁয়াজ টমেটো আর সব ধরনের কাঁচামরিচ, তারপরে সিম আর ক্যাপসিকাম মিলিয়ে দিছি এখানের মধ্যে, সবুজ দেখা যাচ্ছে। আর এখানে পাস্তাও হয়ে গেছে, পাস্তাটাকে আমি এখন নামাই নেবো, নামাই সেটাকে স্টেন করে তারপরে নিয়ে আসবো রান্না করার জন্য। তো আর এটাই আজকে পাস্তা, স্বদেশি স্টাইলে বিদেশি পাস্তা রান্না করতেছি, শেয়ার করছি আপনার সাথে। ইজিতে ঝটপট রান্না আর খাওয়ার জন্য একদম ইজি, ঝটপট রান্না আর খাওয়ার জন্য অতি উত্তম। এখনকার ডিমটাকে আমি ভাজবো, ডিমটাকে আমি তেলটা ছেড়ে দিতেছি, দিয়ে দিলাম ডিমটা তেলের ভিতরে। এখন এটাকে একটু ঘুচিয়া বাইঙ্গিয়া তসমস করে ফেলবো। আর এইখানের মধ্যে পাস্তার জন্য ভেজিটেবলটা হচ্ছে, এটাও এখন অর্ধেক হওয়ার পথে। আর আমি এখন ডিমটাকে এটার আসল রূপ ধারণ করাইতেছি, যেভাবে ডিমটা দিলে নুডলসটা মজা হবে এবং প্রত্যেক কামড়ে কামড়ে পড়বে, ডিম আর ডিম, মাংস আর মাংস। এখন এই জন্য আমি এই ডিমটাকে ভেজে নিচ্ছি আর এটাই শেয়ার করতেছি আপনাদের সাথে। একদম ঝটপট রান্না, খুব তাড়াতাড়ি 10 মিনিটের ভিতরে হয়ে যাবে সব কিছু। এখন সবজির সাথে আমার মাংসগুলো দিয়ে দেওয়ার পালা, তা আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি, দেখেন কেমন সুন্দর, একদম ফার্স্ট ক্লাস।
গরুর মাংস স্লাইস করে কাটা দিয়ে দিলাম। এখন আমি একটু নাড়া দিয়ে নেব, বাস নাড়া দিয়া মিলিয়ে দেবো। আমার এই নুডলস রান্না হয়ে যাচ্ছে। এটা হলো বিফ নুডলস বা বিফ পাস্তা, বিফ ভেজিটেবল পাস্তা। এটা আমি আমার স্টাইলে করলাম। এটা হলো আলিবাবার নিজের স্টাইল। তো আজকে আলিভাই রান্না করতেছে আর শেয়ার করতেছে আপনাদের সাথে। দেখেন এখন কেমন সুন্দর হয়ে গেছে, লুকস বিউটিফুল, লুকস নাইস, নো স্পাইসি, একটু হালকা মরিচ দিছি, একটু একটু ঝাল ডাল, না হলে মজা লাগবে না। আর এখানে আমি একটু হালকা আরেকটা জিনিস শেয়ার করতে চাই, একটু জিরার, নিজের ঘরে বানানো একটু জিরার গুঁড়া দেবো একটু ফ্লেভারের জন্য, ব্যাস। আর কিছু লাগবে না, একটু দিয়ে দিলাম একটু হালকা একটুখানি। এখন এটা লাইটে একটু মিশিয়ে দিই। আর একটা ফ্লেভার আসছে দারুণ। এই সবগুলো উপকরণ রেডি হয়ে গেছে। এখন আমি এটার সাথে দিয়ে দেবো পাস্তাটা। পাস্তাটা দেওয়ার পরে তারপর এই পাস্তাটা দিয়ে দিলাম। পাস্তাটা দেওয়ার পরে তারপর ইনশাল্লাহ ডিমটা দিয়ে সেটা মিলিয়ে নেবো। মিলিয়ে সেটা আমি 5 মিনিট রান্না করবো, রান্না করে নামাই নেবো। এই 5 মিনিট পর্যন্ত আমি রান্না করতেছি, প্লিজ থাকেন সাথেই, শেয়ার করতেছি পুরোটাই আপনাদের সাথে। বন্ধুগণ, এবার ডিমের পালা, এই ডিমটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ডিমটা। এখন আমি এটাকে একটু নাড়া দিয়ে নেবো। নাড়া দিয়ে সেটা আর 2 মিনিট লাগবে রান্না, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে 2 মিনিটের ভিতরে। আর এই 2 মিনিট পর্যন্ত ইনশাল্লাহ অপেক্ষা করতে হবে। আর এই নুডলসটা খুবই ঝটপট, খুবই ইজি, খুবই কুইক হয়ে গেল। পাস্তা, বিফ পাস্তা, ভেজিটেবল বিফ পাস্তা রান্না, এবং এই শেয়ার করলাম আপনাদের সাথে। আমি এটা কিছু নাইরে নিচ্ছি। সুপ্রিয় বন্ধুরা, রান্না হয়ে গেল বিফ ভেজিটেবল পাস্তা, আর শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা ঘরে করে খাবেন, লাইক দিবেন, শেয়ার করে ফ্যামিলিটাকে বড় করবেন। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ রহমতে সাহায্য করলে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ সকলকে ভালো রাখুন, এই আশা করতেছি। আর এখন আমি চুলাটাকে বন্ধ করে দেবো এবং পরিবেশনের জন্য নিয়ে যাবো। বন্ধ করে দিলাম চুলাটাকে, এখন নামাই নিচ্ছি, পরিবেশনের জন্য নিয়ে যাবো। সুপ্রিয় বন্ধুরা, আমার এই হয়ে গেল আমার ঝটপট রান্না করা বিফ ভেজিটেবল পাস্তা। আর এই পাস্তা রান্নাও করলাম, শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা ঘরে ইনশাল্লাহ করে খাবেন, লাইক দিবেন, শেয়ার করে ফ্যামিলিটাকে বড় করবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যে যেখানে আছেন, যেখান থেকে দেখতেছেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা দেখবেন, সময় নষ্ট, মূল্যবান সময় নষ্ট করে দেখবেন, এবং আল্লাহ রহমতের সহায়তা তুলে থাকবেন। আল্লাহ আপনারা সকলকে ভালো রাখুন, সুখে রাখুন, শান্তিতে রাখুন, এবং আমার জন্য দোয়া করবেন। তো আজকের মতো এখানে বিদায় নেওয়ার পালা। তো বিদায় নেব। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।